দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রাজ্য রাজনীতিতে তোলপাড়, ডায়মন্ড হারবারের বিধায়কের সামনে ইফতার পার্টিতে তৃণমূলে দুটি দলের মারামারি, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার তৃণমূল, সংখ্যালঘু সেলের অভিযোগ, তাদের সভাপতি সুজাউদ্দিন সাপুইকে ইফতার পার্টিতে ডাকা হয়নি। মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেয়া ইফতার পার্টিতে 91টি মসজিদ কমিটি উপস্থিত ছিল বলে জানা গেছে। সংখ্যালঘু সেলের সভাপতি সুজাউদ্দিন সাপুই প্রতিবাদ করলে গণ্ডগোলের সূত্রপাত। যুবর পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুব সভাপতি গৌতম অধিকারী বলেছেন ভুল হলে দলের মধ্যে থেকে তিনি ক্ষমা চেয়ে নেবেন। তৃণমূলের বিধায়ক পান্নালাল হালদার কি বলছেন দেখব। প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সংখ্যালঘুদের যে মসজিদ আছে সেই মসজিদ কমিটি, 51টা মসজিদ কমিটিকে তিনি উপহার দান করবেন, সেই অনুষ্ঠানে আমার আমন্ত্রণ ছিল এবং আমি সাংসদও আমাকে থাকতে বলেছিল। এবং আমরা যখন আমি যখন ঢুকি তখন দেখছি ভিতরে একটা জল্লা। তারপরে আমি ভিতরে গেলাম, শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সাংসদের যে অনুষ্ঠান, 91টা মসজিদ কমিটিকে আমরা টাকা উপহার ব্যানার সহ আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করি। ভাঙচুর চালিয়েছে যারা চালিয়ে, ওগুলো প্রশাসনের কাজ, ওগুলো বার করে না, নট ইন মাই প্রেজেন্স। আমি তখন নেমেছি, বাইক থেকে নেমে ঢুকছি, তখন আমাকে বললো ভিতরে গণ্ডগোল, যেমন ভিতরে ঢুকবেন না। আমি তারপরে 5 মিনিট পরে আমি বললাম সবাই চলো, আমরা এসে সাংসদের যে উপহার সংখ্যালঘু মসজিদগুলোর সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা সম্পন্ন। গোষ্ঠীদ্বন্দ্ব এটা? আমি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, আমি কোনো গোষ্ঠীর লোকই নয়, আমি গোষ্ঠীদ্বন্দ্ব জানি না। আমি আমি তৃণমূলের লোক, মমতা ব্যানার্জির লোক, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সবার। আমি জানি না, হলে ভুল বোঝা বুঝি হতে পারে। এটা দলেরই তো, দলের পক্ষ থেকেই হয়েছে, কে দল বেদল আমি জানি না। আমি এমপি সাহেবের নির্দেশে, এমপি সাহেবের যে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সংখ্যালঘুদের জন্য, যেমন আমাদের হিন্দুদের দেয় দুর্গা পূজার সময়, খ্রিসমাস যেতে দেয় খ্রিস্টানদের, তেমনি আজকের ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের 91টা মসজিদ কমিটিকে আজ উপহার দেওয়ার কথা ছিল এবং সেই উপহারটা আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছি। আর আমি ঢোকার আগে ভিতরে গণ্ডগোল বলছে, গণ্ডগোল হচ্ছে, পুলিশ এসেছিল পরবর্তী ক্ষেত্রে, পুলিশ এসেছিল। আহত তৃণমূল সংখ্যালঘু সেলের সমর্থকরা তারা কি বলছেন দেখব। সভাপতিকে জানানো হচ্ছে না কেন? কি জানানো হচ্ছে? এই যে মসজিদে ধরুন যে টাকাটা এসছে, এই টাকাটা দেওয়া হচ্ছে, এটা মাননীয় সভাপতি জানানো দরকার ছিল। কিন্তু আমরা চেয়েছিলাম যে মাননীয় সভাপতি যা জানতো তাহলে ভালো হতো, জানানো হয়নি বলে আমরা জানতে এসেছি, তাই আমাদের জন্য আছে টাকা দেওয়া হচ্ছে মাইনরিতে, কেন জানানো হলো না সেটা গৌতম অধিকারী জিজ্ঞেস করতে হচ্ছে, সেই দাদা আমাদের জানানো হলো না কেন, এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের মারধর করলো ওই গৌতম অধিকারী লোকেরা। তৃণমূল তো আপনারা তো তৃণমূল, আমরা তৃণমূল 2014 অভিষেক ব্যানার্জি আমি হাত ধরে দিয়ে গেছিলাম বাসুন্দরা পঞ্চায়েত থেকে। তাহলে মারামারি করলে কেন দলে? আমরা মারামারি করতে স্যার আমরা জানতে এসেছি, জানানো হলো কেন? আমরা তো মাইনরিটি সভাপতি আমাদের আছে, আমাদের বলা হলো কেন? তাহলে মাইনরিটি সভাপতিটা কেন দেওয়া হলো? চেয়ারের ডাবের বাড়ি লাঠি সুতা ছিল, ডাব ঘুষি হাসা চেয়ার।